আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। রেসিপিটি হলো পাঞ্জাবি বেগুন ভর্তা। চলুন দেখাই কীভাবে ভর্তাটা বানাচ্ছি। তার জন্য একটা টমেটো এবং বেগুন প্রথমে পুড়িয়ে নেব। দেখুন ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এরপর এতে লাগছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো, সেগুলো দেখুন পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচি। এরপর কড়াইয়ে তেল গরম হতে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ এটি ভাজছি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আমার নেক্সট ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে সর্বপ্রথম আপনার ফোনে। এবার দেখুন বেগুন এবং টমেটোটি ভালো করে আমি মেখে নিয়েছি, মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার এটা দিয়ে দিব। এর মধ্যে দিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। আর একটু দেবো টমেটো সস। এরপর এটা ভালোভাবে ফ্রাই করে নিলে দেখুন রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।